নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে চারজনের, আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার সকালে পূর্বাচল শেখ হাসিনা সরণিতে এই ঘটনা ঘটে। এদিকে প্রিয়জনদের লাশ পেতে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা। ছেলেকে নিয়ে ব্যবসার কাজে রূপগঞ্জ যাচ্ছিলেন ষাটোর্ধ্ব নুরুল ইসলাম, কিন্তু কে জানতো তার এই যাত্রাই জীবনের অন্তিম সময়ে। নুরুল ইসলামের ছোট ছেলে ও তার স্ত্রীর আহাজারিতে কুর্মিটোলা মেডিকেলের মর্গের সামনের পরিবেশ ভারী হয়ে উঠেছিল নিমিষেই। নতুন প্রজেক্ট পাইছে, ওইখানে যাইতে নিজে ভাব ছেলে ওই সাইট দেখার জন্য, এই এতটুকু আমি জানি কিভাবে অ্যাক্সিডেন্ট। কাঁচন ব্রিজের গিয়ে সামনে দুই গাড়ি মনে হয় সংঘর্ষ হয়েছে, তারপরে এখানে আমি 10টা বাজে শুনলাম, আপা ফোন দিলে অ্যাক্সিডেন্ট করছে, আসলাম। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শেখ হাসিনা সরণিতে অপ্রত্যাশিতভাবে একটি প্রাইভেট কারের টায়ার ফেটে যায়, আর তাতেই ঢাকা থেকে রূপগঞ্জগামী আরেকটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সেটির। এতে নুরুল ইসলাম ছাড়া অন্য গাড়ির আরও তিনজনের মৃত্যু হয়। যত তাড়াতাড়ি সম্ভব আমরা লাশ বাইর করে নিয়ে যাব বা গ্রামের বাড়িতে নিয়ে যাব। পুলিশ বলছে বেপরোয়া গতির কারণেই ঘটে এমন মর্মান্তিক ঘটনা। এই সড়কটিতে গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাহিদুর রহমান, নিউজ 24, ঢাকা।